আমার ক্লাস 12 এর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিকে 2019-এর বাংলার যে প্রশ্নপত্র সেটি আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। তোমরা জানো যে আমাদের বাংলার পূর্ণ মান হচ্ছে 100, তার মধ্যে আমাদের লিখিত পরীক্ষা হয় 80 নম্বর এবং 20 নম্বর আমাদের প্রজেক্টে থাকে। এবং এই প্রশ্নপত্রটি দেখলে তোমরা ভবিষ্যতে যারা পরীক্ষা দেবে তাদের একটা আইডিয়া হবে কি ধরনের প্রশ্ন আসছে, এবং আশা রাখি এই প্রশ্নপত্র থেকে তোমরা নিশ্চয়ই উপকার পাবে। তার আগে তোমরা যারা নতুন বন্ধু, প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো, তাদের আমি জানাই যে আমি তোমাদের ক্লাস 12-এর বাংলা এবং ইংলিশ সহ সায়েন্সের যে সাবজেক্টগুলি রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এবং বায়োলজির ওপর আমি গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি এবং নোটসও দিয়ে থাকি। তাই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা আমার পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে এসো আজ আমরা তোমাদের উচ্চ মাধ্যমিক 2019-এ বাংলার প্রশ্নপত্রটি, এটি হলো পার্ট এ, খুব ভালোভাবে দেখে নি। আমাদের মোট সময় হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। এটি তিনের দাগের, এটি হলো 8-এর দাগে প্রবন্ধ রচনা করো। আমাদের 4টি থাকে, যে কোনো একটি আমাদের করতে হয়। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে উচ্চ মাধ্যমিকে বাংলা 2019-এ আমাদের কোথা থেকে প্রশ্ন এসেছিল। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। থ্যাংক ইউ।